বিজেপিকে ভোট দিছো, বিজেপিরে মই যেনিবা একটা কর্মকর্তা, কিন্তু আজি মই এই সরকারকে কও এই সরকারই মানে দুর্লভ। এটা জরাজীর্ণ পথ, পথর উপরে কোনোমতে চলিছে এখন ট্রেক্টর, ট্রেক্টরত এজন লোকর নিথর দেহ। বরসলা বিধানসভা সমষ্টির অন্তর্গত ঝাড়নি চাপরিত হঠাৎ অসুস্থ হওয়া কৃষ্ণ বাহাদুর ছেত্রী নামৰ লোকজনে চিকিৎসালয় নিব নোৱাৰাৰ বাবে সাবতিলে অকাল মৃত্যু। সঁচাকৈ পথটোৰ বাবে লোকজনের মৃত্যু হৈছে। জরাজীর্ণ পথৰ বাবে নাহিল এম্বুলেন্স। সরকারের মুখত রাজ্যত চলিছে উন্নয়নের বন্যার কথা, বরসলাত পিছে বিকশিত অসমৰ এখন সম্পূর্ণ উলুটা ছবি। পথ নহয় যেন ভর বারিষার রুয়াতলি, কারণ এই পথত আন বাহন নহয় কেবল ট্রেক্টরহে চলিব পারে। চরম পরিতাপর কথা, ইয়ার পূর্বেও ঘটিছে অনুরূপ দুটাকৈ ঘটনা। এই জরাজীর্ণ পথটোর বাবে প্রসূতিয়ে ঘরতে ভুগিছে প্রসব বেদনা, কেবাবারও কান্ধত তুলে নাইবা নাওরে প্রসূতিক নিউতে মাঝরাস্তাতেই নাইবা নৈর বুকত জন্ম হয়েছে নবজাতকর। এটেনশন বিধায়ক গণেশ লিম্বু ডাঙরিয়া, রাইজে হেরুয়াইছে আপনার উপর ভরসা। আমার যিজন বিধায়ক তে এজন গ্রাম পর্যায়ের যোগ্যতার মানুষ হয় বলে আমি বিবেচনা করো। আর এই পথটোর মেন দোষারোপ PWD ডিপার্টমেন্ট। তেখেতকলে যেতিয়ার পাই এই রাস্তাটোর কার্যকলাপ হাতত ললে তেতিয়ার পাই আমার এই দুর্গম গতিপথ আহি আছে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত সরকারে কেইচপরামান মাতি পেলাই রাইজক সান্ত্বনা দিছিল, কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি হয়ে রল, গাঁওবাসীক সরকারে করিলে চূড়ান্ত প্রতারণা। তেজপুরের পর হেমন্ত নাথ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ। মই বিজেপিকে ভোট দিছো, বিজেপিৰে মই যেনিবা এটা কৰ্মকৰ্তা, কিন্তু আজি মই এই সরকারকে কওঁ এই সরকারই মানে দুর্লভ। এটা জরাজীর্ণ পথ, পথর উপরে কোনোমতে চলিছে এখন ট্রেক্টর, ট্রেক্টরত এজন লোকর নিথর দেহ। বরসলা বিধানসভা সমষ্টির অন্তর্গত ঝাড়নি চাপরিত হঠাৎ অসুস্থ হওয়া কৃষ্ণ বাহাদুর ছেত্রী নামৰ লোকজনে চিকিৎসালয় নিব নোৱাৰাৰ বাবে সাবতিলে অকাল মৃত্যু। সঁচাকৈ পথটোৰ বাবে লোকজনের মৃত্যু হৈছে। জরাজীর্ণ পথৰ বাবে নাহিল এম্বুলেন্স। সরকারের মুখত রাজ্যত চলিছে উন্নয়নের বন্যার কথা, বরসলাত পিছে বিকশিত অসমৰ এখন সম্পূর্ণ উলুটা ছবি। পথ নহয় যেন ভর বারিষার রুয়াতলি, কারণ এই পথত আন বাহন নহয় কেবল ট্রেক্টরহে চলিব পারে। চরম পরিতাপর কথা, ইয়ার পূর্বেও ঘটিছে অনুরূপ দুটাকৈ ঘটনা। এই জরাজীর্ণ পথটোর বাবে প্রসূতিয়ে ঘরতে ভুগিছে প্রসব বেদনা, কেবাবারও কান্ধত তুলে নাইবা নাওরে প্রসূতিক নিউতে মাঝরাস্তাতেই নাইবা নৈর বুকত জন্ম হয়েছে নবজাতকর। এটেনশন বিধায়ক গণেশ লিম্বু ডাঙরিয়া, রাইজে হেরুয়াইছে আপনার উপর ভরসা। আমার যিজন বিধায়ক তে এজন গ্রাম পর্যায়ের যোগ্যতার মানুষ হয় বলে আমি বিবেচনা করো। আর এই পথটোর মেন দোষারোপ PWD ডিপার্টমেন্ট। তেখেতকলে যেতিয়ার পাই এই রাস্তাটোর কার্যকলাপ হাতত ললে তেতিয়ার পাই আমার এই দুর্গম গতিপথ আহি আছে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত সরকারে কেইচপরামান মাতি পেলাই রাইজক সান্ত্বনা দিছিল, কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি হয়ে রল, গাঁওবাসীক সরকারে করিলে চূড়ান্ত প্রতারণা। তেজপুরের পর হেমন্ত নাথ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।